পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার গলসি দু নম্বর ব্লকের কুরকুবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই দীর্ঘ 4 কিলোমিটার রাস্তাটি 4 বছর ধরে খারাপ হয়ে আছে। প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হওয়া সত্ত্বেও রাস্তা সারানোর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আপনাদের রাস্তাটা কতদিন ধরে বেহাল অবস্থায় আছে? 4 বছর। মানে অসুবিধা কি? তার মধ্যে একবার মেরামত করেছিল, বোল্ডার দিয়ে বোল্ডার পড়েছিল। এই কিছুদিন আগে রিসেন্ট মানে 6 মাস আগে এই মেরামত এই খালডোপগুলো করেছে। মানে বাসওয়ালারা সব অবজেকশন দিয়েছিল আমরা গাড়ি চালাবো না, তার জন্য এই খালডোপগুলো একটু পাথর ইট দিয়েছিল আর কিছু। আপনাদের কী কী অসুবিধা হয় এই রাস্তা দিয়ে? অসুবিধা চলাচল আমাদের অসুবিধা, বিশাল অসুবিধা। একটা যে একটা রুগী যে নিয়ে যাবে দিয়ে নিয়ে যাবে না, ওই যে ঘুরে নিয়ে যেতে হবে, অনেক অসুবিধা। গলসি স্টেশন থেকে হরিপুল পর্যন্ত বিস্তৃত এই দীর্ঘ 4 কিলোমিটার রাস্তাটি 4 বছর ধরে খারাপ হয়ে আছে। 5-6টি গ্রামের একমাত্র সম্বল এই রাস্তাটি দীর্ঘ 4 বছর ধরে খারাপ হয়ে থাকার জন্য বাজার, হসপিটাল, স্কুল, কলেজ সবই ঘুরে যেতে হয়। আর কোন কোন গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে? এখানে 6-7টা গ্রামের লোক যাতায়াত করে। কী কী গ্রাম? আছে বৃন্দাবনপুর আছে, শহর আছে, দিঘনগর আছে, মালদাগর আছে, আরও আনন্দবাজার থেকে সবই। যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হচ্ছে। অ্যাক্সিডেন্ট এই তো কদিন আগে বাসে অ্যাক্সিডেন্ট করলে। এই রাস্তাটি খারাপ হয়ে থাকার জন্য প্রায় কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। টোটো চালক থেকে বড় গাড়ির চালক, সাইকেল ও মোটরসাইকেল আরোহীরা খুবই অসুবিধার মধ্যে পড়েন। যাতায়াতে বিরাট অসুবিধা হয়, প্রতিদিন একটা না একটা কিছু হচ্ছে, হয় চাকা খুলে যাচ্ছে, নাহলে পাংচার হচ্ছে, নাহলে গাড়ি পাল্টে হচ্ছে, নাহলে কোনো দিন আবার প্যাসেঞ্জার পড়ে যাচ্ছে, স্কুলের ছেলেমেয়েরা পড়ে যাচ্ছে। মানে এত কষ্টের মধ্যে যায়, হ্যাঁ, বিপজ্জনক। মানে গাড়িতে চাপতে চাইছে না, কী করবো আমরা, পেটের দেয়া চালাচ্ছি, না চালালে উপায় নাই, গাড়ি রাস্তার পজিশন খারাপ, কী করবো, হ্যাঁ, চালাতে হচ্ছে, চালাতে বাধ্য, আমরা খাবো কি না চালালে। অসুস্থ লোকরা রুগীগুলোকে যখন নিয়ে যায় তখন রুগীগুলো খালি চিৎকার করে, খালি বলে আস্তে চালাও, আস্তে চালালে আমাদের গাড়ি সময়ে পৌঁছাতে পারি না কো। 2 বার বিডিওর কাছে আবেদন জানানো সত্ত্বেও রাস্তাটি এখনও সারাই হয়নি। আপনারা প্রশাসনকে বলেছেন? আমরা প্রশাসনকে বলেছি। প্রশাসন কী বলেছে আপনাদের? প্রশাসন বলছে হবে হবে খালি করছে। গত 22/10/2017 তারিখে আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের পূর্ত কার্য ও পরিবহন সমিতির কর্মাধ্যক্ষ বাকবুল ইসলাম মহাশয়ের সঙ্গে দেখা করি এবং তিনি আশ্বাস দেন যে এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে এই রাস্তার কাজ চালু হবে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই দীর্ঘ 4 কিলোমিটার রাস্তাটি যাতে খুব শীঘ্রই সারাই করা হয়, এই জন্য পূর্ব বর্ধমান জেলার পূর্ত কার্য ও পরিবহন স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বাকবুল ইসলামকে 9475853510 এই নম্বরে ফোন করে বারবার অনুরোধ করুন। আমি বিকাশ মুর্মু, পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা থেকে, ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।